আসসালামু আলাইকুম, আমি তাসলিমা মিলন। মজার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমের মৌসুম। আমরা বেশ কিছুদিন আগে রাজশাহীতে আম বাগান দেখতে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম হলো সীমান্তে, সীমান্তের নিজস্ব আম বাগান। তো যেদিন আমরা সে বাগানে যাই, সেদিন অসম্ভব ঝড় এবং বাতাস, ধুলি ঝড়, যেহেতু এটা পদ্মা নদীর তীরে। আর সবচেয়ে যেটা ভুল হয়েছিল, এটা তো সীমান্তের নিজস্ব এরিয়া, এখানে অনেক কিছু বিধিনিষেধ ছিল। তো তারপরও আমরা অনেক দূর থেকে ভিডিও অন করে নিচ্ছিলাম। তো যখন আমরা কাছে গেলাম, তখন তারা হল্ট করলো যে ওইভাবে প্রপার ভিতরে ঢুকে ভিডিও করা যাবে না। আর তার চেয়েও বড়ো কথা, যেহেতু ঝড় বাতাস ধুলি ঝড় হচ্ছে, সেহেতু আম বাগানের ভিতরে তারা অ্যালাউ করবে না, আর ভিডিওটাও তারা খুব একটা অ্যাকসেপ্ট করছে না। তো যাই হোক, একটু রিকোয়েস্ট করলাম, আমাদের মতন অনেকেই আসছে এরকম বেড়াতে দেখতে। আপনাদের আমের মৌসুম, আমের মৌসুম রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ তো আলাদা বিষয়। তো কাছে আসলাম, আসার পর বললো যে ঠিক আছে, রিকোয়েস্ট করার পর বললো যে ঠিক আছে, তবে ভিতরে ঢোকা যাবে না, সাইড দিয়ে, কাছের সাইড দিয়ে বর্ডার, মানে ওদের যে প্রাচীর এরিয়াটা, আমবাগানের যে এরিয়াগুলো আছে, এরিয়ার কাছ থেকে নিতে হবে, ভিতরে প্রপারলি ঢোকা যাবে না, নিয়ম নেই। তো যাই হোক, আমরা পিছন সাইড থেকে যতটা পারলাম ততটা নিলাম। প্রতিটা গাছে আম এবং প্রচুর বাতাস, ভিতরে কি ঘন আম বাগানটা, একটু ভয় ভয় লাগছিল যে ঠিক করেছি ভিতরে না ঢুকে, হয়তো দেখা যাবে যে কেমন কি জানি না। তবে ভিতরে অনেক এলাকা জুড়ে এবং অনেক আমবাগা আম গাছ, অনেক আমও ধরেছে। ভিতরে কিছু লোকজন আছে, তারা পরিষ্কার করছে, প্লাস গাছের যে বিষয়গুলো থাকে সেগুলোই দেখাশোনা করছে। সব মিলিয়ে তাও অনেকক্ষণ আমরা ছিলাম, অনেক কিছু দেখলাম। তো যাই হোক, ভাবলাম যে আপনাদের সাথে আমের এই মৌসুমে আমবাগানের একটা ভিডিও শেয়ার করলে কেমন হয়। তো এই কি জাতের আম, কি গাছ, এগুলো ওদেরকে বলিনি, যে বেশি বলা বলি করলে যদি আবার ভিডিওই করতে না দেয় তাইলে তো সব শেষ। আর আমি নিজে এতটা জানি না যে কি ফলন, কি গাছ, কি নাম, কিছু জানি না। তো তারপরও অনেকটা সময় ধরে আমরা সাইড দিয়ে দেখলাম, বিভিন্ন প্রকারের আমের সাইজটা দেখলাম, কোনোটা বড়, কোনোটা মাঝারি, কোনোটা ছোটো, কালারগুলো, গাছগুলোও কিন্তু ওই রকম, একগুলো গাছ একদম বিরাট বড় বড়, আরেকগুলো গাছ মাঝারি, আবার কিছু ছোটো জাতের গাছ আছে। সব মিলিয়ে বাগানটা খুব ভালোই লেগেছে এবং সময়টাও আমাদের খুব ভালো কেটেছে। নিশ্চয় আপনারা বাইরের সাউন্ড শুনতে পাচ্ছেন, আমি ইচ্ছা করি সাউন্ডগুলো রেখেছি যে এখানে কাকির, মানে সমারোহ, যে পাকা আমগুলো কাক এসে খায়, আর এই কাককে তাড়ানোর জন্য এদের মনে হয় নিজস্ব কিছু ব্যবস্থা আছে। তো যখন সেই দেয় কাক, একবারে উড়াল দেয়। যাই হোক, সময়টা আমাদের খুব ভালো কাটলো, তো আমি আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি সবার বিষয়টা ভালো লেগেছে এবং বাইরের সাউন্ডটাও আপনাদের খুব উপভোগ হয়েছে। সব মিলিয়ে আজকে এখানেই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আবার কোনো, অনেক সময়ে এরকম কোনো সাধারণ একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এই গেল হলো আমার আম বাগান দেখা। আর পারলে আপনারাও কোথাও কোনো দেখবেন, আপনাদেরটা কেমন হয় সেটাও জানাবেন, আমিও দেখতে থাকবো। তো আজ এখানেই, আল্লাহ হাফিজ।